তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহর কাছে চলে গেছে। যায়া নিজের হাত দেখায় বলে, আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে, কেন জ্বলে? কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্যে, হাতের ভেতরে কবরের মাটি ও বাঁশের ছোঁয়া লেগেছে, এরপর থেকে জায়গার জ্বলন ভালো হইতেছে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, কবরের আজাবের আগুনের স্পর্শে তাপের একটা শেক ছেক তোমার হাতে লেগে গেছে, এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে, এটা মরার আগে আর ভালো হবে না। এই কথা বলতেই এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে, আর সে কান্না করতেছে আর বলতেছে, যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের মাটি ও বাঁশের ছোঁয়ার কারণেই যদি জ্বলন এত হয়, আমি যদি নিজের আমল, নিজের নেক আমল, নিজের ঈমান ঠিক না করে কবরে যাই, আর যদি আমার কবরের ভেতরে দাও দাও করে আগুন ধরে যায়। আল্লাহর রাসূল বলেছেন, দুই প্রকারের কবর, এক প্রকারের কবর হুফরাতুম মিন হুফারিন নার, এক প্রকারের কবর আছে যার ভেতরে আগুন আর আগুন, আগুনের খণ্ড, আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নেক আমল লইয়া কবরে গেলে, ঈমান লইয়া কবরে গেলে নেককারের কবর জান্নাতের বাগান, আর বদকারের কবর দোজকের খণ্ড। যদি আমার কবর যদি দোজকের খণ্ড হইয়া যায়, আরে কবরের আজাবের আসর মাটির ভিতরে আছে, সেই মাটির ছোঁয়া লাগলে যদি দেহের ভিতরে এত জ্বলন এত অশান্তি হয়, তাহলে দোজকের খণ্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালত হবে। এই যে খাওফ খাসিয়াতে খোদাবন্দি, আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে, আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে, আর তার চোখের পানি যে করে পড়েছে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে। মুহাদ্দিসে দেহলভী চোখের পানি হাতে ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। এবার মুহাদ্দিসে দেহলভী বলে, শেখ আব্দুল আজিজ বলে, এই আমার দরবারের আমার মুরিদানেরা আমার সাগরীদেরা, তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না, এটা আমার কারামত নয়, এটা হলো আল্লাহর ভয়ে দোজকের আগুনের ভয়ে গড়ায় পড়া চোখের পানির পাওয়ার, এ চোখের পানি একমাত্র দোজকের আগুনকে নিভানোর মতো পানি, দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিভে, কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না। চোখের পানি লাগাইছি তো দোজকের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে। যাদেরকে আল্লাহ তাআলা নেকির কাজ করার সুযোগ দেয়, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামতটা দিয়ে দেয়। টাকা বড় নিয়ামত না নেকি বড় নিয়ামত? যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করে দুনিয়ার জিন্দগিতে, তাদেরকে ইজ্জতের চেয়ার দেয়, আর কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান, ইবাদতের তৌফিকের মসনদটা ক্ষমতার মসনদের চেয়েতে কম দামি না বেশি দামি? যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের একটু সোহবতে যাওয়ার সুযোগ দেয়, এই যে আসছেন বসছেন,
আলেম ওলামার সান্নিধ্য সহপতি বসছেন, এটা কত বড় দামি নিয়ামত। সহবতের নিয়ামতটা অনেক বড় দামি নিয়ামত, সান্নিধ্য নেক সান্নিধ্যের নিয়ামত অনেক দামি। মানব জীবনের সকল ইবাদতের চাইতে একটা ভালো সহবতের মূল্য বেশি। যেমন কেউ নবীজির সান্নিধ্য সহবত অর্জন করেছে, সান্নিধ্য অর্জন করার পরে সে ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আরেকজন 80 বছর 90 বছর ইবাদত করেছে। লাইলাতুল কাদার, রমাদানুল মুবারক, হজ্জে বাইতুল্লাহ সব করছে, ইলমি গবেষণার কাজ করছে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলা হয় উনি রুইয়াতান তাবেঈ, অর্থাৎ রাআ আনাসান, তিনি নবীর সাহাবি হযরত আনাসকে দেখছেন, তাইলে উনি তাবেঈ রুইয়াতান বিল ইত্তিফাক, রুইয়াতান তাবেঈ। ওনার জীবনের ইবাদতের সংখ্যা কীরকম, ওনার জীবনে উনি 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করছেন। কতবার? একবার হজ্জে বাইতুল্লাহর দাম কীরকম? এই হজের মৌসুম চলছে এখন, সারা জিন্দগির সব সেজদা, সারা জিন্দগির সকল সাদাকা, সারা জিন্দগির সকল নওয়াফিল একত্রিত করলেও হজ্জে বাইতুল্লাহ সমান হবে না। কারণ হজ্জে বাইতুল্লাহর ইবাদতটা এত দামি যে আল্লাহর জন্য হজ করে ফেলল, তার জিন্দগির পেছনের সব গুনাহ মাফ। আর হজ্জে বাইতুল্লাহ এমন একটা ইবাদত যে ইবাদতটা এর প্রতিদান একমাত্র আল্লাহ পাকের জান্নাত। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতিরিকে অন্য কিছু দিয়ে হবে না। সুবহানাল্লাহ বলেন, কবুল হজের প্রতিদান কি? জান্নাত ব্যতীত অন্য আর কিছু দিয়ে এর প্রতিদান হয় না। কয়টা হজের প্রতিদান? জান্নাত বলেন, কয়টা হজের প্রতিদান? জান্নাত। সাহাবি তাবেঈ তাবে তাবেঈ এই তিন যুগে কেউ যদি হজ্জে বাইতুল্লাহ করে মারা যায়, তাইলে আকীদা ছিল ওই সময়ের মানুষের যে এই লোকটারে আল্লাহ তাআলা জান্নাতে দিব, এর লেগে হজ করায় আল্লাহর কাছে সব মাফ করায় লয়ে গেছে। শরীয়তে ইসলামের বিশেষ তিনটি ইবাদত আছে, যে ইবাদতগুলো করার পরে কেউ যদি মারা যায়, তিনটা ইবাদত এমন আছে যে ইবাদত করার পরে কেউ যদি ইন্তেকাল করে, তাইলে বোঝা যায় যে এই ইবাদতগুলো যেহেতু আল্লাহ করাইছেন। এই মুসলমান গরম লাগে না, এ দিয়ে যা। হ্যাঁ, কোন মেশিন? আমার মেশিন না তোর মেশিন? লাগা লাগা তাদের লাগা নজর করিস না, আমি অল্প কিছু সময় কথা বলার এরাদা, বেশি সময় না, খেয়াল করে শুনলে কথাগুলো স্মরণ থাকবে। আর আজকে বেশি কথা বলা ঠিক না, সামনে আরও 2 দিন প্রোগ্রাম আছে, যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তত তাড়াতাড়ি আল্লাহর বান্দাদের আরাম। আরও 2 দিন তারা এখানে আসবে, লাগাতার 3 দিন নসিহতের আয়োজন, ইশার করতে হয় পরের দিনগুলোর জন্য ইশার করা। এই কারণে আমার তো উচিত ছিল বৈশা আপনাকে নিয়ে আসতে পারে দোয়া পড়া আপনাদের বিদায় দিয়ে দেওয়া, কিন্তু আবার ইন্তেজামে যারা আছে তারা বলবে যে হুজুর কিছুই বললো না, আপনারা যারা আছেন তারা বলবেন যে 5 তলার উপরে উঠছি,
একটা কথা কইল না, এটা কোনো কাম করলো লোকটাই ভালো না। এই ধরনের অভিযোগ থেকে বাঁচার জন্যে আমি কয়েকটা কথা বলতেছি। তাই আমি আবার বলি, কয়টা ইবাদত করার পরে ইন্তেকাল হইলে মনে করা হয় যে খুশনসিব বান্দা, আল্লাহকে জান্নাত দেওয়ার জন্যই এই কামটা করছে। সাহাবি তাবি তাবে তাবি সবাই মনে করত যে তিনটি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা খুশনসিবই মত, আল্লাহ তাআলা তাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায়। তিনটা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল, রমাদানের রোজা। কেউ যদি 30 দিন রোজা রাখার পরে ইমাম বুখারীর মতো যদি ঈদের দিন মরে যায় তাহলে খুশনসিবই মরণ, একেবারে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মরণ, জান্নাতের সনদওয়ালা মৃত্যু এটা। কারণ আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা রোজা রাখলো তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ, রোজার মাস শেষ হয়েছে, গুনাহ সব মাফ হয়েছে, কাফনের ভিতরে ঢুকছে, আসলে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকছে। এটা একটা। আরেকটা ইবাদত হলো কারোর যদি উমরা নসিব হয়, কেউ যদি বাইতুল্লাহ চলে যায়, কাবা ঘর তওয়াফ করে, সফা মারওয়ার সাই করে, এটা যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে আল্লাহ যাকে তার ঘরে ডেকে নেওয়ার পরে উমরা করার পরে যদি কাউকে নিয়ে যায় তাহলে বোঝা যায় যে আল্লাহ আল্লাহর প্রিয় বানায়া সিল লাগায় আল্লাহর কাছে ডান দেয় আর টান দিয়ে নিয়ে যায় যে আয় আমার কাছে চলে আয় সরাসরি। আর একটা আমল হইল কারোর যদি আরাফার হাজিরা নসিব হয়ে যায়, ইয়াউমুল আরাফাতে, আরাফার মাঠে কেউ যদি চলে যায়, আল হাজ্জু আল আরাফা, কেউ যদি আরাফার মাঠে গেল তাহলে সে হাজি হয়ে গেল, তার জীবনের সব গুনাহ মাফ। রেওয়ায়েতে আছে আরাফার দিনে আরাফার উপর দিয়ে কেউ যদি সওয়ারিতে ঘুমন্ত অবস্থায়ও আরাফা অতিক্রম করে, ইয়াউমুল আরাফাতে অতিক্রম করে চলে যায় তাইলে ওখানে আল্লাহর ক্ষমার দস্তরখানটা এত বিস্তৃত যে এই লোকের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। তাহলে একটা আরাফার হাজিরার কিরকম দাম? যে আরাফার কারণে সে হাজি হয়ে গেল, আরাফার কারণে তার জীবনের সব গুনাহ, বলেন সব গুনাহ মাফ হয়ে গেল। সব গুনাহ যার মাফ হইল তার কি দোজখ রইল না? সে জান্নাতি হয়ে গেল। এই রকম হজ্জে বাইতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন 55 বার, শুধু হজ করছেন 55 বার। উমরা এগুলোর কোনো হিসাব নাই। হযরত উমর 5 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আল্লাহর রাসূলের ওফাতের পরে ওনারা বেঁচে ছিলেনই বা কতদিন? মদিনার থেকে মক্কায় পায়ে হেঁটে যেতে হতো, তার ভেতরেও 5 বার হজ করছেন, বারবার গেছেন। কেন? হযরত উমররে বলা হয়েছে হজের দাম বেশি না সৎকার দাম বেশি, এত বারবার যাওয়া লাগবো কেন? হযরত উমর কয়, কিসের সাথে কি মিল দেয়, কিসের সাথে কি, মানে আমাদের দেশে বলে না কি এর লোকে কি পান্তাবাতে কি, এরকম কোন ইবাদতের মিল কিসের সাথে দিতেছে? হজ্জে বাইতুল্লাহ যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে তো শরীয়তে ইসলামের সবচেয়ে আজিমুস শান ইবাদত তার নসিব হয়ে গেল। এই 5 বছরের 5 দিনের বদলায় তার 80 বছরের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। সর্বোচ্চ কঠিন ও ফজিলতপূর্ণ ইবাদত।
আবদুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহের জীবনে 80 বারেরও বেশি হজ উমরাস। তাও কীরকম হজ? হজ হইল, ওনার হজ ছিল এরকম, আবদুল্লাহ ইবনুল মোবারকের হজ কীরকম ছিল, তো উনি হজে যাওয়ার আগে ঘোষণা দিতেন, হ্যাঁ কারা কারা হজে যাবি, তো সবাই মিলা রাজি হইত, হজরত আপনার লগে হজে যাব, তো উনি সবাই টাকা জমা নিতেন, নিয়া সকলকে নিয়ে হজে যাইতেন, ভালো ভালো খাওয়াইতেন, সুন্দরভাবে মাসায়েল সহ হজ করাইতেন, করায় আইসা বাড়িতে আইনা আবার বলতেন, তুমি যে টাকা দিছিলা এটা খরচ হয় নাই, নাও তোমার টাকা ফেরত নাও, সবাই টাকা আবার ফেরত দিয়ে দিতেন। অর্থাৎ শুধু নিজের টাকায় হজ করতেন না, যারা আল্লাহর মেহমান তাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। এই উনার 80 বছরের হজ উমরা, 80 বারেরও বেশি হজ উমরা, অথবা ইমামে আজম আবু হানিফার 55 বারের হজ, অথবা সারা জিন্দগির ইলমি গবেষণা মাঝহাব দাঁড় করাইছেন, ইলমি খাদামাত সব যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহর রসুলের সোহবত উঠাইছে 1 সেকেন্ড, নবী যে দেখছে নবীর সোহবত নিছে, কালেমা পড়ছে মরে গেছে, আর কোনো সামান তার নাই, এইটুকি আছে। এইরকম হজ উমরাওয়ালা তাবেঈ, তাবে তাবেঈ সব এক জায়গায় কইরাও মিজানের পালার একদিকে রাখলে, একজন সাহাবির একটা সোহবতকে আর একদিকে রাখলে, সাহাবির সোহবতের ওজন আল্লাহর আদালতে বেশি হয়ে যাবে। আপনারা আমরা আর নবীর সোহবত আর পাইতাছি না, অথবা তাবেঈর সোহবত পাইতাছি না, তবে তবে এইটাও পাইতাছি না, যারে পাইতাছি তার সামনেও যদি বসি, তাহলে এই নেক সোহবতটার মূল্য সামনের জগতে আসা মানুষের, যারা এই নেককারকে পেল না, তাদের 1000 ইবাদতের চাইতে, ওই যে যারা পূর্বের জমানার বুজুর্গদেরকে পেয়ে সোহবত উঠাইছে, তার সোহবতের মূল্য সামনের জগতে আসা মানুষের 80 বছরের ইবাদত 90 বছরের ইবাদতের চেয়েতে অনেক বেশি দামি হয়ে যাবে। সে একটা ভালো সোহবত উঠাইছে। এই জমানায় মাহফিলগুলোতে আপনারা যাদেরকে পান, যে সকল মানুষগুলো আসে, আগামীর প্রজন্ম তাদের হয়তো পাবে না, তাদের ইবাদতের চেয়েতে আপনাদের সান্নিধ্যের মূল্য বেশি হবে, এটাই প্রমাণ করে। তাহলে এত বড় একটা নেকির কাম, এটার শুকরিয়া আছে না? শুকরিয়া কখন করবে? যখন সে এটার মূল্য বুঝবে তখন করবে। মানুষ চোখের কদর করে, চোখের কদর করে না, কানের কদর করে না, দাঁতের কদর করে না। একটা দাঁত যদি নড়াচড়া শুরু করে, তাহলে ডেন্টালিস্ট দেখাইতে দেখাইতে মরিয়া যায় বাচ্চা, ঠিক না? এরকম অবস্থা না, যায় বয়ে থাকে। যদি কয় তুমি সপ্তাহে 2 দিন আসবা, এভাবে 3 মাস আইবা, তারপরে দাঁতের চিকিৎসক, এই এক দাঁতের নড়াচড়া ঠিক করার লেগে সপ্তাহে 3 দিন যাইব আর 2 মাস যাইব। একজন দেখেছি গুণা দিয়ে দাঁত বাঁধা রাখছে, কি ব্যাপার, আপনি এরকম বাঁধা রাখছেন কতদিন? অনেকদিন। আর কয়দিন রাখতে হইব? আরো কিছুদিন। কিছুদিন মানে 1-2 বছরও লাগতে পারে। এখন অবশ্য তার দাঁতে গুণাটা নাই, আগে গুণা দিয়ে বান্ধা রাখছে, এখানে গুণা দিয়ে বান্ধা ছিল, ইদানিং আর গুণা টোনা নাই, আমার সাথে আসছে, আপনাকে মাহবিলও আইছে, গুণা দিয়ে বান্ধা ছিল দাঁত অনেকদিন। কেন এতদিন গুণা দিয়ে বান্ধা রাখলো? কেন? দাঁতের পজিশন ঠিক করার জন্য, হাইসা দিলে যেন সুন্দর দেখা যায় খেতে, এতদিন বান্ধা রাখতে পারছে, কখন বেঁধে রাখতে পেরেছে? যখন এই দাঁতের কদর সে বুঝেছে তখন বান্ধা রাখতে পারছে। বারবার ডাক্তারের কাছে যেতে পেরেছে, বারবার রোগী হয়ে নিজেকে পেশ করতে পেরেছে, কখন? যখন এই নিয়ামতটার কদর বুঝতে পেরেছে, চোখের কদর বুঝছে, এই জন্য চক্ষু ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সমস্যা হয় নাই।
এই কারণেই যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করার কদরও বুঝে, ওদের 8 ঘন্টা 9 ঘন্টা মনবীর সামনে বসে থাকতে ওদের একটু কষ্ট হয় না, একটু কষ্ট তাদের হয় না, সামান্য কষ্ট হয় না, কারণ তারা এই নিয়ামতটার কদর বুঝে ফেলছে। এই জন্য আগে তো নিয়ামতের কদর বুঝতে হবে না। আল্লাহ পাকের আমাদের দেহের ভিতরে যে নিয়ামত গুলো আছে, আমাদের দেহের ভিতরে কিছু নিয়ামত আছে, এর এক একটা নিয়ামতের কিরকম দাম। আমাদের এক বুজুর্গ এক মসজিদে গেছেন, যা দেখে মসজিদের এইরকম পিলারের সাথে হেলান দিয়ে একজন বয়ে বয়ে ঘুমাইতেছে। তুমি যে জিজ্ঞেস করছেন, এই তুমি হেলান দিয়ে ঘুমাও কেন, সোজা শুয়ে পড়া তো। উনি বলে কি, আমার জন্য শোয়ার সুযোগ নাই, 21 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা নহি আতা, আমি 21 বছর ধরে এরকম বসে ঘুমাই, শুয়ে ঘুমাইতে পারি না। কত বছর? 21 বছর। আমিও 4 মাস শুয়ে ঘুমাইতে পারিনি। কয় মাস? 4 মাস এমন গেছে যে 4 মাসের ভেতরে লেট কর সোনা নহি আয়া, সুজা হয়ে শোয়ার সুযোগ হয় নাই 4 মাস। কারণ কি? কারণ হাতের ইস্টি নড়বড়ে হয়ে গেছে, এখানে একটা রড লাগানো ছিল, এটা নড়বড়ে হয়ে গেছে, এখন শুইলে হাত রাখতে পারি না, ধৈর্য রাখলে ব্যথা কম থাকে, শুয়ে থাকলে ব্যথা বেশি করে, তো বসে বসে 4 মাস লেট কর সোনা নহি আয়া, নিজের সুজা হয়ে শোয়ার সুযোগ হলো না। কয় মাস? 4 মাস। তো ওনারে বলতেছে, তুমি শুয়ে ঘুমাও না কেন? আমি শুয়ে ঘুমাই না, 21 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা নহি আতা। কেন? তো ওই লোক বলতেছে, আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি 21 বছর আগে। কি নিয়ামত? আমার খাদ্য থলে যেটা আছে পাকস্থলী, খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তাআলা কুদরতিভাবে লাগাইয়া দিছেন, যেই টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না, যে পথে ঢুকলো সে পথে বের হয় না, পেছনের 2 পথে বের হয়, ঢুকে কিন্তু 1 পথে মানুষের খাবার দাবার। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এর বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখছো খাও পান করো 1টা দিয়া, কিন্তু বাইরে 2টা দিয়া, আল্লাহর অনেক বড় নিয়ামত। তুমি যেহেতু পানি খাইলাও মুখ দিয়া, খানা খাইলাও মুখ দিয়া, কিন্তু পানি বাইর করলা সামনে দিয়া, আর খাবারের মলমূত্র বাইর করলা পিছন দিক দিয়ে, আল্লাহ বাইর করে দিল, এটা আল্লাহর নিয়ামত। যদি আল্লাহ খাওয়ার লাইন যেরকম 1টা রাখছে, খালি বাইরে হওয়ার লাইন যদি 1টা রাখত, তাহলে এইরকম বইয়া বোয়া শুনতে আসবে না, দুর্গন্ধ হয়তো একজনের গায়ের থেকে আরেকজন, আরে খালি হাওয়া বাড়িলি উঠে চলে যাও, একসাথে জামাতে বসে রয়েছে, একটু হাওয়া নির্গত হয়েছে, তো পাশের লোকজন উঠে চলে যাবে, হাওয়া বের হয়ে যদি চলে যায়। যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো, তাহলে 24 ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত হইতো, একজন আরেকজনের পাশে বসে খাবার এক দস্তরখানে খেতে পারতাম না, এক কাতারে নামাজ পড়তে পারতাম না, একসাথে বসতে পারতাম না, কত বড় নিয়ামত। এই তো খাবার যে টিউব দিয়ে ঢুকতেছে আর বাইরে হইতেছে অন্য পথে, কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্য থলির এই টিউবটা ছিঁড়া গেছে গা, এই টিউবটা ছিঁড়া গেছে, বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না, ট্রাকের চাক্কার ভেতরে টিউব আছে, বাতাস ভেতরে ঢুকে ওই পথে বের হয় না, প্রয়োজনে টিউব টায়ার ছিঁড়া বাইরে যাইব কিন্তু এই পথে বাইরে যেতেছে না। এইরকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে, এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের 2 পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকেও দেওয়া হয়, তাও পেটের খাবার নাকমুখ দিয়ে বের হয়ে আসে না।
এই লোক বলে একুশ বছর আগে আমার এই টিউবটা ছিঁড়া গেছে, এটার চিকিৎসা নাই, শুধু এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের একটা নিয়ামত আমার হারায় গেছে, এখন আমার একুশ বছর যাবত আমার শুয়া ঘুমানো হারাম হয়ে গেছে, জানি না যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না, কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়া নাক দিয়া বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। কয়টা নিয়ামত? একটা নিয়ামত, এইরকম অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। এই সব নাজ নিয়ামত একত্রিত করলেও, কোন ইবাদত একত্রিত করলেও সোহবতের নিয়ামতের সমান হবে না, যার সোহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না, একটা সুবহানাল্লাহর মূল্য এই সব দিয়া হবে না, এই সব নিয়ামত দিয়া হবে না। এই চোখ কান নাক এগুলো কিছুই নাই একজনের, কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 আল্লাহ, তো লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না, কত বড় নিয়ামতের আওয়াজটা, আল্লাহু আকবার কাবীরা, কত বড় নিয়ামত। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একজন মানুষ থাকতেও কিয়ামত সংগঠিত হবে না, তার মানে এইগুলোর দাম না, এইটার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এটার দাম, আল্লাহ 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 এটার দাম, এটা এত বড় নিয়ামত, যেই সব নাজ নিয়ামতের চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহ পাকের নাজ নিয়ামতেই সব তসনাস করে দিবেন আল্লাহ তাআলা যদি একটা নিয়ামত না থাকে, আল্লাহ 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 না থাকে। আর এই সব নিয়ামত একত্রিত করলো, আল্লাহ আল্লাহ জিকিরের শুধু এই ইবাদত না, হজের ইবাদত যাকাতের ইবাদত সব ইবাদত একত্রিত করলো, একটা দামি সোহবতের সমান হবে না। এ কারণে সোহবতে গেলে পরে দিল নরম হয়, কারণ সোহবতে গেলে পরে মানুষের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ হয়, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, নেক সঙ্গ মানুষকে নেককার বানায়, নেককারদের সোহবতে যখন চলে যায় তো দিল নরম হয়ে যায়, দিলের ভেতরে তাকওয়া খাউফ খাশিয়াত এসা যায়, শক্ত দিলওয়ালা মানুষটার চোখে পানি এসা যায়, সারা বছর নামাজ পড়ে নাই ঠিক মতো ইবাদত করে নাই, কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতের আসর তার দিলের উপরে এমন ভাবে পড়েছে যে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে, চোখের পানি তার বের হয়ে গেছে, এই যে কোনো সোহবতে গিয়ে তার এক ফোঁটা চোখের পানি বের হয়েছে, এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো, একটা ফোঁটা চোখের পানি হলে দোজকের আগুন নিভে যাবে, মানুষের চোখ দিয়ে দুই প্রকারের পানি বের হয়, এক প্রকারের পানি হলো পেরেশানির পানি মানব চক্ষু দিয়ে বের হয়, আর এক প্রকারের পানি হলো খৌফ ও খাশিয়াতের পানি মানব চক্ষু দিয়ে বের হয়, আল্লাহর ভয়ের পানি, কাতরাতুদ্দুমা যেটা চোখের পানি খাশিয়াতির খাশিয়াতুল্লাহর কারণে, যেটা গড়ায় পারে মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে, ফাফাযাত আইনাহু যেটার আলোচনা আছে হাদিস, যে চোখের পানি দিয়ে তার চোখ ভরে গেছে, গড়ায় পড়ে গেছে, চক্ষু ভিজে গেছে পানির দ্বারা, কি হবে এই চোখের পানি, খালি চোখে পানি আসলে কি হবে, চোখে পানি আসলে লাভ হবে হলো যে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে, এটা নেক সান্নিধ্য ছাড়া আসে না, বাপ মরে গেলে অনেকে কান্দে, মা মরে গেলে অনেকে কান্দে, সন্তান মারা গেলে অনেকে কান্দে, সম্পদে আগুন ধরে গেলে অনেকে কান্দে, কিন্তু সোহবতে গেলে ফাফাযাত আইনাহু আল্লাহর ভয়ে তার চোখে পানি আসে, সোহবতে গেলে এই যে চোখের পানি আসে এটার দাম কত মূল্য কত,
এক ফুটা চোখের পানি হলে দোজখ নিভে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই লম্বা সময় নেওয়ার এরাদা নাই, এই কথাটা খালি বুঝে যান। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা আমাদের কানতে বলছেন বেশি হাসতে বলছেন, বলেন কানতে বলছেন বেশি হাসতে বলছেন কম? ফালিয়া ঝাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহর রাসূল বলেন বেশি হাস ওলা তুকসিরিল যিহক, বেশি হাসবা না। আমাদের তো এখন হাসির আয়োজন, ফেসবুকে হাসির আয়োজন, মোবাইলে হাসির আয়োজন, অনলাইনে হাসির আয়োজন, টেলিভিশনে হাসির আয়োজন, গল্পের বইয়ে হাসির আয়োজন, নাটকে হাসির আয়োজন, সিনেমায় হাসির আয়োজন, রাস্তাঘাটে অনুষ্ঠানে হাসির আয়োজন, কাদার আয়োজন নাই এখন, কাদার আয়োজন এটা নাই এখন, কিন্তু কাদার আয়োজন বেশি হওয়া ছিল সাহাবায়ে কেরামের সময়ে, কাদার আয়োজন বেশি ছিল, কাদা, কারণ কাঁদলে পড়ে চোখের পানির অনেক মূল্য। দুঃখে পড়ে কান্না না, আল্লাহর ভয়ে কান্না, দুঃখে পড়ে না আল্লাহর ভয়ে কান্না, যেটা এটার অনেক মূল্য। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন বেশি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন এত কাঁদতেন যে বিছনা চোখের পানি দিয়ে ভরে যেত, ভিজা যেত, মনে হতো যে মশকের পানি ঢেলে দেওয়া হয়েছে। এত কান্না করতেন আল্লাহর রাসূল যে শুধু কাদার জন্য নবী একাকিত্বকে গ্রহণ করতেন, সেজদা দিয়া কাঁদতেন, কাঁদতেন নবীর কান্নার আওয়াজে, এত আওয়াজ হইতো কান্নার যে কান্নার আওয়াজে মাঠের রাখালরাও দাঁড়ায় দাঁড়ায় কান্ত, উট ছাগল ভেড়া ওরা কান্ত, নবীর কান্না দেখে ওরা কান্ত, কাঁদতেন, কারণ কান্নার একটা ফুটা পানির অনেক মূল্য। কান্নার পানি যেটা মানুষের চোখ দিয়ে বের হয় এক ফুটা চোখের পানি, এটা দোজখের আগুন বের নিভায়া দিবে, দোজখের আগুনকে নিভায়া দিবে চোখের পানি। কাতরাতান দুটি ফুটা আল্লাহর কাছে দামি, চোখের পানির ফুটা আর গায়ের রক্তের ফুটা, যেটা কাতরাতুদ দুমু, যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, আর কাতরাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে গায়ের রক্তের ফুটা বের হয়েছে, যেটা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ঝরতেছে রক্তের ফোঁটা, আরেকটা হলো চোখের পানির ফোঁটা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার যুগে একটি আজব ঘটনা ঘটেছে, সেটা হলো এই, এক লোক এক মাইয়িতকে কবরস্থ করেছে, তার বন্ধুকে কবর দিয়েছে। আমি মুখতাসারে বলতেছি, কয়েক রেওয়ায়েতে ঘটনা বর্ণনা হয়, এক একটা এক এক রকম। আমি মুদামত আলাই একটি বর্ণনা আপনাদের কাছে বলতেছি যে লোকটা তো ইন্তেকাল করেছে, তো তাকে দাফন করার জন্যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ যুগে দাফন করার জন্যে তার বন্ধু বান্ধবরা লাশ লইয়া কবরে নামছে, লাশ নিয়ে কবরে নামছে। এক বর্ণনায় আছে একই এলাকায় একটা ছিল সায়েল আর একটা ছিল ভিক্ষু, একজন ছিল সায়েল আর একজন ছিল ভিক্ষু, প্রতিদিন যে ভিক্ষা চাইতো সায়েল ভিক্ষা চাইতো, আর একজন ছিল দাতা দানকারী, সে দিত, সায়েল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত। কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না, এই ভিক্ষুক যে আসতেছে না, এই যিনি সাদকা করতো তার মাথা গরম হয়েছে, কী ব্যাপার, প্রতিদিন কিছু সাদকা করতাম, সাদকার আমল বন্ধ হয়ে গেল, যে আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত, এই ভিক্ষুককে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে। আমরা যাই, আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে তাহলে আলাই বালাই মাসকালাই গেছে গা, এই জঞ্জাল গেছে, ভালো হয়েছে, মরছেও না, এলে আমাদের হালাত। আর উনি গেছে কেন, ভিক্ষুক আসে না কেন, কয়েকদিন হয়ে গেল তার টাকা জমে রয়েছে, ও আসতেছে না, ডেলি আসে, ডেলি দেই, খায় নেয় না, কারণ কি, এই ঘর পর্যন্ত চলে গেছে,
যায় বলে, কিরে ভাই প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দিই। কয়েকদিন হলো তুমি যাও না, তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওটা লয়ে আইছি, সব না হয়েছে ছয় দিনের ডান হয়েছে এগুলো লও। রাখছে, রাখার পরে যখনই লোকটা চলে যায় তখন বলে, ভাই আমার তো এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই, তুমি আমার একমাত্র আপনজন, যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছো, সুতরাং তোমার কাছে আমার দাবি, যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে তো তুমি আমার লাশটাও কবরে নামায়ো, আমার জানাজাটা কইরো, আমার আপনজন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো, তো আমার দিল শান্তি পাবে। তো ওসিয়ত মাফিকে লোক নিজের এই মহাব্বতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে, লাশটা কবরে নামাইছে, কিন্তু কাহানি হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে তার জরুরি কিছু সামান কবরের ভেতরে পড়ে গেছে, উঠার সময় কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে, কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে, কবর খুঁড়ছে, খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে, কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে, এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না, এবার এই হাত অসুস্থ হয়ে গেছে, হাতের ভেতরে জ্বলন, অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতেছিল, যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিভাইছেন, কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হয়েছে, বাঁশ যে গরম হয়েছে, কাগজ তো উঠাইছে কিন্তু এর সাথে যে একটা সোয়া লাগছে, এই সোয়ার কারণে এই হাতের জ্বলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে। লম্বা সময় হয়ে গেছে হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না, পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে, আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জ্বলে, হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা, কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না। এলাকার লোকেরা বলে, জমানার বুজুর্গ আলেমে দিন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহর কাছে যাও, হতে পারে আল্লাহর পেয়ারা কোনো দোয়া করে দিলে, তিনি জমানার বড় বুজুর্গ, তিনি যদি দোয়া করে দেন হয়তোবা হাত ভালো হয়ে যাবে, যাও তার কাছে চলে যাও। তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহর কাছে চলে গেছে, যায় নিজের হাত দেখায় বলে, আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে, কেন জ্বলে? কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্যে, হাতের ভেতরে কবরের মাটি ও বাঁশের ছোঁয়া লেগেছে, এরপর থেকে জায়গার জ্বলন ভালো হইতেছে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলেন, কবরের আজাবের আগুনের স্পর্শে তাপের একটা শেক ছেক তোমার হাতে লেগে গেছে, এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে, এটা মরার আগে আর ভালো হবে না। এই কথা বলতেই এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে, আর সে কান্না করতেছে আর বলতেছে,
যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের মাটি ও বাসের ছোঁয়ার কারণেই যদি জ্বলন এত হয়, আমি যদি নিজের আমল, নিজের নেক আমল, নিজের ঈমান ঠিক না করে কবরে যাই, আর যদি আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন ধরে যায়। আল্লাহর রাসূল বলেছেন দুই প্রকারের কবর, এক প্রকারের কবর হুফরাতুম মিন হুফারিন নার, এক প্রকারের কবর আছে যার ভিতরে আগুন আর আগুন, আগুনের খণ্ড, আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নেক আমল লইয়া কবরে গেলে, ঈমান লইয়া কবরে গেলে নেককারের কবর জান্নাতের বাগান, আর বদকারের কবর দোজকের খণ্ড। যদি আমার কবর যদি দোজকের খণ্ড হইয়া যায়, আরে কবরের আজাবের আসর মাটির ভিতরে আছে, সেই মাটির ছোঁয়া লাগলে যদি দেহের ভিতরে এত জ্বলন এত অশান্তি হয়, তাহলে দোজকের খণ্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালত হবে। এই যে খাওফ খাসিয়াতে খোদাবন্দি, আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে, আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে, আর তার চোখের পানি যে করে পড়েছে, আব্দুল আজিজ মহাদ্দেসের দেহলভি সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে। মহাদ্দেসের দেহলভি চোখের পানি হাতে ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। এবার মহাদ্দেসের দেহলভি বলে, শেখ আব্দুল আজিজ বলে, এই আমার দরবারের আমার মুরিদানেরা আমার সাগরীদেরা, তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না, এটা আমার কারামত নয়, এটা হলো আল্লাহর ভয়ে দোজকের আগুনের ভয়ে গড়ায় পড়া চোখের পানির পাওয়ার। এই চোখের পানি একমাত্র দোজকের আগুনকে নিভানোর মতো পানি, দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়া নিভে, কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না। চোখের পানি লাগাইছি তো দোজকের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে। এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের গুনাহের স্মরণে কান্না করার নিয়ত করে যেতে হয়, যে পড়বো ওনার সামনে, কাঁদবো আমি, দুফুটা চোখের পানি ফেলবো আমার চোখ থেকে, আল্লাহর আজাব দোজক থেকে বাঁচার আশা, এটাই নিয়ত করে যাবে যে চোখের পানি ফেলবে, এটাই নিয়ত করে যাবে যে একটু আল্লাহর নামের আওয়াজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকরুল্লাহর আওয়াজ দেবে। কারণ ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, জীবনের এক জাররা পরিমাণ নেকির কাজ যেটা, এটা নামায় আমালে থাকবে, আর এই নেকির কাজগুলোই বান্দার দোজকের আগুন থেকে মুক্তির জন্য সামান, তার জিন্দগির নেকির কামগুলাই তার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত। আল্লাহু আকবার বলেন, এটা সবচেয়ে দামি নিয়ামত, নেকির কাজের চেয়ে বড় দামি নিয়ামত আর নাই। হ্যাঁ, মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দোজকের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায়। দোয়া করি তিন দিন ব্যাপী এই মহতী সম্মেলনের আজকের প্রথম দিনের এই পাঁচতারা পর্যন্ত উঠা, দুইটা কথা শোনা, একটু চোখ শীতল হওয়া, হেফাজত আইনা, চোখের গুনা কোনা একটু পানি আসা, আল্লাহর ভয় আসা, কবরের ভয় আসা, এইটাও অনেক বড় দামি ইবাদত, এইটার উসিলা আল্লাহ আমাগরে মাফ করে দে। ওই সামনের দুই দিনে এই আমলই হবে, একটু আল্লাহওয়ালাদের কাছে বসলে আল্লাহর নাম হবে, একটু চোখে পানি আসবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এ নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين والله তিন দিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী আল্লাহ ইবাদতের জায়গা মুসাল্লা নামাজগাহে তোমার বান্দারা বসেছে মাদ্রাসার আয়োজনে মাহফিল আল্লাহ কষ্ট করে তোমার বান্দারা উপরে উঠেছে শুধু তোমার নাম জপার আশায় তোমার ভয়ে চোখের পানি ফেলার আশায় ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই ও আল্লাহ আমাদের জিন্দগির যত গুনাহ আমরা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপানাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বুল আলামিন জিন্দগির প্রত্যেকটা নেকির কাজের কদর করার তৌফিক আমাদেরকে দাও নেকির কাজের মূল্যায়ন বুঝার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ রব্বি করিম এই মুহূর্তে আমাদের মজলুম ভাই বোনদের জন্য তোমার কাছে দরখাস্ত ফিলিস্তিনের মজলুমদের জন্য মদত পাঠায় দাও আল্লাহ বাংলার জমিনে শান্তি দান করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার মনের কি আশা কার মনের কি ব্যথা সব তুমি জানো ও আল্লাহ সবার মনের ন্যাক আশাগুলো ন্যাক কথাগুলো কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই অনেক নিজের হাতে নিজের মা কবরে রেখেছে আল্লাহ অনেক নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না ওগো রব্বুল আলামিন যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দাও হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলছে আল্লাহ তোমার কাবা বারবার আমাদের দেখায় দাও আল্লাহ তোমার নবীর রওজায় আমাদের বারবার হাজিরি নসিব করে দাও আল্লাহ এই মাদ্রাসাটা বড় কষ্ট করে মোহতেন সাহেব পরিচালনা করে আল্লাহ মদদ নুসরত সামিনে হাল করে দাও রব্বুল আলামিন মুহিব্বিল মুতাআল্লিকিনদেরকে আল্লাহ পাশে দাঁড়াইবার তৌফিক দাও আল্লাহ দোস্ত হামিম বানায় দাও দুশ্মনদেরকে দোস্ত বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ কোন সবের বাস না জানি পাই গেছে আল্লাহ কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় তোমার রাসূল বলছে কারোর কবর দোজকের খণ্ড ও গো আল্লাহ আমাদেরকে কিন্তু কবরে জাহান্নাম দিও না আল্লাহ দোজকের আগুনে আমাদের নিক্ষেপ করো না আল্লাহ আমরা জাহান্নামকে ভয় পাই দোজকের আগুনকে আমরা ডরাই আয় রব্বে করিম জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ায় মুসলমানদের জন্য তুমি ইয়া আল্লাহ ফুতুহাতের দরওয়াজা খুলে দাও নুসরাত সামিনে হাল করে দাও ইয়া আল্লাহ জুলম সিতম থেকে হার কাসিমের মধ্যে মুমিন মুসলমানদেরকে তুমি বাঁচাও আল্লাহুম্মা জাআল সাওরানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগ ইলমিনা ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم اللهم اجعل
وَجَعَلْنَا مِنَ الْمُتَطَهِّرِينَ وَجَعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ الْغُرِّ الْمُحَجَّلِينَ الْوَفْدِ الْمُتَقَبَّلِينَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته.